এখানে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা চলো। বাড়িতে তিনটে বউকে আমরা বরণ ডালা দিয়ে বরণ করে ঘরে তুলবো, আর কুলোর হাওয়া দিয়ে রাজলক্ষ্মীকে এ বাড়ি থেকে বিদে। এই আমি তোমার হাতে হাত রাখলাম, বাজাও অর্ক, বাজাও। এই যে হাকরো 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 শিগগিরই মিষ্টি মুখ করে চলে চলে হাকরো। কি হয়েছে মিষ্টি মুখ করবো কেন, কি হয়েছে? অর্ক ফোন করেছিল, রাজলক্ষ্মী বাপের বাড়ি চলে গেছে। কুলোর বাতাস দিয়া তালাতে হলো না আপদকে, আপদ নিজেই বিদায় হয়েছে। ও সেই সুখবরটা শুনে বোধহয় তোর সাজগোজটাও বেড়ে গেছে। সাজগোজের কথা কি বলছো? আমার জানো কি কি ইচ্ছা করছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার অনেক রকমের ইচ্ছা। আচ্ছা আচ্ছা আগে মুখ বিশ্বাস করো। না না বলা হবে না, বলা হবে না, বলা হবে না, বলা হবে না, না না হাকর 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 মেসি মেসি হাকর হাকর। এই শুভদিনে মিষ্টি মুখ রাখলে চলে? হাকর হাকর কি জানিস ছোট, আমার না এখন খুব আফসোস হচ্ছে। আফসোস হবে না, দেখ রাজলক্ষ্মী এমনি এমনি এ বাড়ি থেকে বিদায় হয়েছে, শুধুমুধু শুধুমুধু ওই তিনজন আপদকে এ বাড়িতে এনে ঢোকাতে হচ্ছে। আচ্ছা একটা কাজ করলে হয় না, ওরা তো এখনো বাড়ির চৌকার ডিং হয়নি, বুদ্ধি করে আমরা যদি ওদেরকে মাঝপথ থেকে ফিরিয়ে দিই। খবরদার, অমন বুদ্ধি একবারে মাথাতেও এলো না, এই তোমাকে বলে দিলাম। অনেক কষ্ট করে ওদের এই বাড়িতে ঢোকানো হচ্ছে, আবার যদি ফেরাবার কথা বলো তাহলে কিন্তু আমাদের চার বউকে এই বাড়ির চৌকাঠের ওপাশে গিয়ে দাঁড়াতে হবে, এটা বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ একেবারে ঠিক কথা বলেছে ছোট, সে যে ওসব কথা তুই মাথাতেও আনিস নি। আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা তো ঘাবড়াচ্ছো কেন আমার দিকে? আসুক না তিন বউ, আসতে দাও তাদের, তোমাদের বউদের এমন করে কবজায় করবে যেন হাতের পুতুল হয়ে থাকে। আমরা যে ভালো শাশুড়ি হতে পারি সেটা প্রমাণ করা কিন্তু এখনো বাকি আছে। প্রথম দিন থেকেই হাতের মুঠো শক্ত করতে হবে। এই ছোট, ওরা এখনো আসছে না কেন বলতো? এই মেজো, তুই কি পাঠিয়েছিস দেখতে? আমাকে পাঠাতে হয়নি বড্ডি, ও নিজের উৎসাহ অনেক বেশি, ও নিজেই দৌড়েছে। সকাল থেকে আমার মেয়ে না আমার মাথা একদম খেয়ে ফেলে দিয়েছে। মা, দাদা বৌদিদের নিয়ে কখন ফিরবে? মা, ওরা মন্দিরে গেল, আমাকে যেতে দিলে না কেন? বাবারা তো গেল, আমি গেলে কি ক্ষতি হতো? বাপরে বাপ, আমার মাথা একদম খারাপ করে দিয়েছে জানো তো। এসে গেছে, এসে গেছে, এসে গেছে গো, এসে গেছে, এসে গেছে। বাবা বড়দে নদী সিদ্ধি যা 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 নিজের মাকে এগিয়ে দিবি বলে আমার কথা গুলা কোনো এখন বিরক্ত করিস না, শর 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 শুভ কাজ দেখি 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 আমরা তৈরি, এবার আসুক শুধু।
কথা তো কেউ শুনলে না, লাফিয়ে লাফিয়ে গেলে। এবার বরণ করো। আমি বলতে এলাম ছোট বৌদি এসেছে, আর তোমরা ভাবলে ওরা এসেছে। শুধু শুধু পয়সাগুলো খরচ করলাম। দেমাক দেখে বাড়ি থেকে চলে গেছি, আবার বাড়িতে ফিরে এলি কেন? আমি কখন ফিরবো না ফিরবো সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি আম্মা? আলবাত আমাদের কৈফিয়ত দিতে হবে, এটা ভদ্রলোকের বাড়ি, তোর মর্জি মতো কখন বেরোবি কখন ঢুকবি সেটা তো হতে পারে না। আমি আমার ইচ্ছে মতোই চলবো, যখন খুশি যাব যখন খুশি আসব। তুই কি চাইছিস বলতো রাজলক্ষ্মী? তুই তোর খেয়াল খুশি মতো যা ইচ্ছে তাই করবি, আর বাড়িতে যে তিনটে বউ আছে তারা তোকে দেখে সেগুলো শিখুক। ও এইভাবে আমাদেরকে জব্দ করতে চাইছে। আমি আপনাদের তিন বউকে আমার মতন বানিয়ে ছাড়ব, তারপর দেখি যে আপনাদের তিন বউকে আপনারা কি করে সামলা। পারবি না, কিছুতেই পারবি না, এটা আমরা হতে দেব না। আমিও যে তাই চাই, আমিও চাই আপনারা ওদের এতটাই আগলে রাখুন যাতে ওরা বাড়ির কথা বাবা মায়ের কথা ভুলে যায়। আমি করেই ছাড়ব, পারলে ওদের আগলে রেখে নিজেদের মতন করে গড়ে তুলে দেখা। হ্যাঁ আগলেই রাখবো, আগলে রাখবো ওদের, ওদেরকে তো ছায়া পর্যন্ত মারাতে দেবো না। দেখা যাক কে জেতে। আমার মতন মেয়েকে নিজের বউ বলে টেনে নিতে পারলেন না, আর ওদের এ বাড়ির বউ হওয়ার যোগ্যই তুই নো। এখনো তো শিক্ষা হয়নি তাই না? ওদের বরণ করবো তো, ও তাই সহ্য করতে পারছে। বরণ করা সহ্য হচ্ছে না, এই প্রিয়কে এমন শিক্ষা দেব। আরে সব গেলে কোথায়? আরে এই যে সব এখানে দাঁড়িয়ে আছো, ছেলে বউরা তো সব এসে পড়লো গো। আরে বরণ জামা সব সাজিয়েছো তো? ওই তো বাবা, বাবা দাদা এসো, বাবা বাঁচালি বাঁচালি। এই কই 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 আজ আমি সত্যি খুব খুশি জানো বৌমা। আসলে তোমরা তোমাদের নিজেদের বৌমাদের বরণ করে ঘরে তুলছো, এটাই তো প্রকৃত বাড়ির বউয়ের কাজ। হ্যাঁ
হাতে গরম সুযোগ আর পাওয়া যাবে না। ওরা বউ হয়ে আসছে, এটা তো সহ্য হচ্ছে না তো রাজলক্ষ্মী। এই বরণ করার অস্ত্রেই রাজলক্ষ্মীকে ঘায়েল করবে। বাবা, এই রে একটা সমস্যা হয়ে গেল যে। সমস্যা? কি সমস্যা? বড় সমস্যা বলছি, নিয়ম অনুযায়ী তো হয় তিনজনেও মিলে বরণ করবে, নইলে পাঁচজনেও মিলে বরণ করবে, আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী তো পাঁচজনেও মিলে বরণ করবে, কিন্তু এখন কি হবে? তাই তো, পাঁচজন লাগবে না তাহলে? আমি কি বলি বাবা, আমাদের এই চার বউয়ের সঙ্গে আপনি রাজলক্ষ্মীকেও বরণ করতে বলুন না, রাজলক্ষ্মীও বরণ করুন। রাজলক্ষ্মী? হ্যাঁ বাবা, হ্যাঁ রাজলক্ষ্মী, আমিই বলতে পারতাম, কিন্তু ও তো আমার কথা শুনবে না বাবা, না বলে দেবে। তাই আপনি যদি একটু বলেন, আপনাকে নিশ্চয়ই না করবে না, বাড়ির বউ হয়ে রয়েছে, বাড়ির বউ হয়ে টিকে আছে তো এ বাড়িতে, কিছু কাজ করুক, তাই না? আমাকে বরণ করতে দেবে? আমি আমার জায়দের বরণ করব? পাঁচজন যখন লাগবেই তখন তাই করো। রাজলক্ষ্মী, মা জেঠিদের সঙ্গে তুইও ওদের বরণ করবি। তুই ওদের বরণ করতে রাজি হবি না আমি খুব ভালো করেই জানি রাজলক্ষ্মী। শুধু একবার একবার বাবার মুখের উপর নাওয়া বলে দে, ব্যাস আমার কাজ হাসি। আরে কি হলো? আর সাথের আওয়াজ কই? উনু দাও তোমরা, কই? এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ, বাজাও বাজাও বাজাও, এসো এসো, আয় আয়। আরে তোমরা থামো, দাঁড়াও দাঁড়াও, করছো কি তোমরা? আগে বরণ হো তবে তো ঘরে ঢুকবে, থামো। আমি বরণ করতে পারবো না দাদু। কি বললি তুই? পারবি না? না দাদু। তোর সাহস এতখানি বেড়ে গেছে রাজলক্ষ্মী, তুই বাবার মুখের উপর না বললি। এতে সাহসের কি আছে বাবা? আমি যেটা করতে চাইছি না সেটা কি আপনারাই আমাকে জোর করে করাবেন নাকি? তাহলে কি হবে বাবা? ওরা কি দাঁড়িয়েই থাকবে? ওরা ঘরে ঢুকবে না বাবা? আমার ছেলের বউ, ঠাকুর কি কি দিন আমায় দেখাবে ঠাকুর, আরো চোখের সামনে কি কি ঘটবে। আমার আর কত মুখ পড়বে কে জানে, কে জানে বাবা আর কত মুখ পড়বে। বরণ করা মানে তো বাড়ির বউয়ের সম্মান পাওয়া,
আমাকে এই সুযোগটা দেবার জন্য আপনাকে ধন্যবাদ মা, আপনাকেও দাদু। কিন্তু এত সহজে রাজি হলে তো হবে না। কি হলো রাজলক্ষ্মী, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো আগেই বলেছিলাম যেসব পরণ টরণের ব্যাপারে যেন আমাকে না টানা হয়। বাড়ির কোনো ব্যাপারেই যখন তুই থাকবি না, তখন তুই বেরিয়ে গিয়ে আবার ফিরে এলি কেন? কে আসতে বলেছিল তোকে? ব্যাস, আমি শুধু একটা কথাই বলতে চাই, বাড়িতে এতদিন পরে একটা শুভ মুহূর্ত এসেছে। আমি চাই না সেটা এত এত রুচিহীনভাবে সেটা নষ্ট। তুই আমার কথাটা একটু ভালো করে মন দিয়ে শোন, বোঝ। আমি যখন তোকে বরণ করতে বলেছি তুই করবি, আর যদি না করিস তাহলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। রাজলক্ষ্মী কিছুতেই রাজি হবে না, বাড়ির বাইরেও গেল বলে না। এলিমা চক্রবর্তী, মানতে হবে তোমার বুদ্ধির ধার, কুলোর বাতাস এবারেও লাগলো না। যা সিদ্ধান্ত নেবার তুই তাড়াতাড়ি নেই। বাইরে তিনটে ছেলে তাদের বউদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তুই বরণ করবি না করবি না? রাজলক্ষ্মী, যা করবা তাড়াতাড়ি কর, আমাদের হাতে সময় খুব কম। আমি বরণ করবো দাদু। এটা কি হলো, রাজলক্ষ্মী রাজি হয়ে গেল? কে আম্মা? আপনি তো বলেছিলেন যে আমার ছায়ামিকে ওদের মারতে দেবেন না, সেই তো বরণ করার জন্যই আমাকে ডাকতে হলো তো। আপনি কিন্তু হেরে গেলেন আম্মা। চক্রবর্তী বাড়ির বউ হিসেবে আপনার অজান্তেই আমাকে মেনে নিলেন। রাজলক্ষ্মী, হার জিতের হিসেবটা না হয় পরেই হবে। শাক এখনো বাজলো না কেন? শাকটা কে বাজাবে? শাকটা কোথায়? হ্যাঁ সত্যি তো, শাক হয়ে গেল। আমার ঠাকুরের আসন। দাঁড়িয়ে রইলে কেন? এদিকে এসো, চলে এসো,
আমি এই অপমানের শেষ থেকে ছাড়বই।